কুমিল্লার হোমনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ এমপির নিজস্ব অর্থায়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে সংসদ সদস্য নিজ বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট খেজুর, দুই কেজি ছোলা, দুই কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, দুই কেজি মুড়ি বেসন, এক কেজি লাচ্ছা সেমাই এক প্যাকেট ও শরবতের জন্য একটি করে প্যাকেট দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শামীম আহমেদ, আসাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ সিব্বির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তাইজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আসাদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান, যুবলীগ নেতা আনোয়ার খান সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।